অবশ্যই নাইটি তো আমি পড়বোই লিখে রাখলাম অলরেডি আমার একদিনের ভিডিও ডান ঢাকা মেট্রোতে গিয়ে ওই যে জ্যাম আছে জ্যামের চার রাস্তার মোড়ে আমি নাইটি পরে নিয়েছি আমার ভিডিও করাও ডান হয়ে গেছে তোমরা খুব শীঘ্রই দেখতে পাবে আমি হয়তো ভেবেছিলাম দেখো কলকাতার মানুষজন অতটা কেয়ার করে না কে কী করছে আমি ভেবেছিলাম যে বাংলাদেশে আসবো এখানকার লোক একটু কনজারভেটিভ হয় যে কি মারফার খাবো কিনা আমি তো একটু ভয় ভয়ই ছিলাম আমি বলছি না সবাই দেখছি এন্টারটেন হচ্ছে আমিও নেচে গেলাম ওখানে রিক্সার চালকরাও নাচলো ভাইরা ট্রাফিক পুলিশের সামনেও নাচলাম কেউ কিচ্ছু বলে আমি সেফলি নেচে কুদে ভিডিও করে মজা করে আবার বাস বাসায়ও ফিরে গেলাম আমি ভেবেছিলাম যে বাংলাদেশে আসবো এখানকার লোক তো একটু কনজারভেটিভ হয় যে কি মারফার খাবো কিনা আমি একটু ভয় ভয়ে ছিলাম আমি বলছি না সবাই দেখছি এন্টারটেন হচ্ছে আমিও নেচে গেলাম ওখানে রিক্সার চালকরাও নাচলো ভাইরা ট্রাফিক পুলিশের সামনে না কেউ কিচ্ছু বললো আমি সেফলি নিচে কুদে ভিডিও করে মজা করে আবার বাসায়ও ফিরে গেলাম ভালো তো প্রথমেই বলবো মানুষজন খুব মানে এত আপ্যায়ন করছে এত লোক যেখানে যার বন্ধুর বাসায় যাই রিলেটিভের বাসায় যাই এবং আমি হয়তো চিনি না অনেক ক্রিয়েটার্সদের সাথে আমি মিট করেছি এখানকার বাংলাদেশের পপুলার ক্রিয়েটার প্রত্যেকে এমন সুন্দর মানে আপ্যায়ন করছে সবাই এত টাইম দিচ্ছে সবার বাসায় খেতে দিচ্ছে সেটা তো সবার ফার্স্ট সবার মন খুব ভালো বাংলাদেশের মানুষজনের মন খুব সরল সেকেন্ড হচ্ছে এখানকার খাবার এত টেস্টি সে কাচ্চি বিরিয়ানি পদ্মার ইলিশ আমার ইলিশ মাছ খুব ফেভারেট আমি কলকাতাতে খাই ওখানে কিন্তু এরকম টেস্টি ইলিশ পাই না কলকাতায় এবং কাচ্চি বিরিয়ানি খেতে খাবার দাবারও খুব ওয়াও মানে অসাধারণ খেতে আর ভালো লাগেনি আমার একটা জিনিসই ভালো লাগেনি সেটা হচ্ছে জ্যাম মানে সামান্য এক জায়গা থেকে এক জায়গা যেতে এতক্ষণ লাগে মানে আর জ্যামে আমার আমি তো এক জায়গায় বসে থাকার মানুষ নয় ওই গাড়ির মধ্যে যে তিন চার ঘন্টা বসে থাকতো ওটা একদমই নিতে পারি না জ্যামটা বাদ দিয়ে সব কিছু ভালো তো এখানে বাংলাদেশে আমার রিলেটিভস দিয়ে কথা বলতে আমার ঠাকুমার মানে সাত আট বোন ছিলেন তো সেখানে তিন চারজন বোন আমাদের কলকাতায় মানে যখন মাইগ্রেশন হয়েছিল চলে এসেছেন আর কিছু বোন যারা আছে তারা এখানে বাংলাদেশী ছিল এটা শুধুমাত্র ঢাকায় না এবং তাদের যে ছেলেমেয়েরা আমার কাকা জ্যাঠা হচ্ছে তো তারা সবাই যারা যারা বাংলাদেশে থাকে প্রচুর রিলেটিভ আছে আমি হয়তো অর্ধেকজনকে চিনি না আমার বাবা মা চিনতে পারেন তো ওনাদের বাসায় একদিন একদিন করে গে যাওয়ার ইচ্ছা আছে বাট আমার ক্লোজ যারা ফ্রেন্ড আছে যেমন আফ্রিদি আমার খুব পরিচিত কলকাতা আসলেই সবসময় দেখা হয় তো ঢাকায় এসেছি অবশ্যই ওর সাথে কিন্তু আফ্রিদির বাবার একটু শরীর খারাপ ছিল আমার কল দিয়েছিল তাই জন্য দেখা হয়নি বাট আগামী দিনে এখনই ফোন করেছিল ইন্টারভিউ দিতে যাওয়ার আগে যে কখন কি মিট করবি তা আফ্রিদির সাথে হিরো আলম তো খুব আমার ক্লোজ অনেক ভিডিও চামি মানে অনেক ভিডিও চাপি আমাদের ভাষা বেরিয়েছে অনেক ভিডিও করেছি হিরো আলমের সাথে মিউজিক ভিডিও করেছি অনেক মজা করেছি তো হিরো আলমকে আসার আগে ফোন দিয়েছিলাম উনিও বলেছে যে ওনার অফিসে একদিন যেতে বাট এখনও কোঅর্ডিনেট করে উঠিনি যে কবে কী দেখা করবো বাট অবশ্যই দেখা করার ইচ্ছা আছে আর তো এমনি টুকটাক স্বপ্ন আছে মাহাসান স্বপ্ন মজার টিভি আরও অনেক ক্রিয়েটার আমার বন্ধু আছে তো তাদের বাড়িতে বা তাদের সাথে মিট করার ইচ্ছা আছে ক্রিম আপার ভিডিও আমার খুব ভালো লাগে খুব হাসি লাগে মজা লাগে ওই যে এত সুন্দর করে যে সাজায় মেকআপটা যে এত সাদা করে দেয় ময়দার থেকেও সাদা যে ওই চকচক চকচক করে কোনো লাইটের দরকার পড়ে না মানে অন্ধকারে বেরোলে ওনার মেকআপ চমকাবে ওই যে মেকআপটা করে ওটা তো ভীষণ ভালো লেগেছে আবার হ্যাঁ অবশ্যই আমি কলকাতা থেকে মেকআপ নিয়ে এসেছি ওনার কাছে সাজবো বলে ওনার কাছে যদি মেকআপ নাও থাকে আমার মেকআপ দিয়ে ওরকম যে এত সুন্দর একটা আমায় লুক দেবে সাদা করে একটা অন্ধকারে চমকাবো ঢাকা তাই বারোটার সময় আমি যাবো কেউ ঢাকার কোনো মানে লাইট বাল্বও চলবে না আমি একা আমার মুখটা চলবে সেই মেকআপ তো আমরা অবশ্যই চাই তাহলে অবশ্যই ক্রিমাপের কাছে যাবো আর হিরো আলমের সাথেও আমার মিট করার ইচ্ছা আছে কারণ এন্টারটেন হই কারণ রিসেন্টলি মারফার খেয়েছে দেখেছিলাম অনেক ভিডিওতে শবুরে লেওয়া ফলে অনেক ভুলভাল কিছু বলেছে সেই সমস্ত মজার জিনিসগুলো যে দেখেছি একটু মার খেয়েছে দেখো প্রাণের মানুষ প্রথম বলতে গেলে স্বামী আমার প্রথম স্বামী মার খেয়েছে আমার বাংলাদেশের তো আমাকে তো একটু অ্যাজ এ মানে পুরাতন স্ত্রীর সমবেদনা জানাতেই হবে ওনাকে তো সেই সমবেদনা জানার জন্য ওনার সাথে দেখা করার ইচ্ছা ওনার ভিডিও দেখতে ভালো লাগে তাই তো এরকম অনেক শুধুমাত্র আমি একটা উদাহরণ দেখলাম আরও অনেক আমি যে ধরনের পোশাক পরি একটু ইউনিক একটু দুষ্টু দুষ্টু পোশাক অনেক কিছু ডাইপার দেখেছো সেই ধরনের ফ্লেভারও তোমরা পাবে আমি সেই ধরনের পোশাকও অনেক করছি সেই ধরনের ভিডিও অনেক আছে একদম ধামাকিদা যেটা বাংলাদেশে কখনও কেউ করে পশ্চিমবঙ্গে তো আমি করি বাংলাদেশে কখনো আমি কাউকে করতে দেখিনি সেটা তো আমি এসে করেছি দেখি বাংলাদেশের লোকজন কেমনভাবে ওই ভিডিওগুলো নেয় যদি ভালোবাসে তাহলে তো প্রত্যেক মাসেই আসছে ওই বাংলাদেশে এত বছর তো সিঙ্গেল ছিলাম দেখো মজার জন্য বর তো অনেক আছে হিরো আলম আছে আফ্রিদি আছে বাট সত্যিকারের যে রিলেশনশিপ যে মানে ওই মন পাখিতে পিঞ্জোরে যে উঠছে সেইটা হালকা হালকা দেখা দিয়েছে খুব ইচ্ছা করছে তাকে নিয়ে মানে বাংলাদেশে থেকে যাই সংসার করি বা তাকে ইন্ডিয়াতে ডেকে নেবো সেটাও ইচ্ছা করছে দেখি কত দূর কি হয় স্বপ্ন সফল